পাঞ্জিপাড়া কলোনি মোড় মাঠে ছেলে ও মেয়েদের ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো মিলন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। শনিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া কলোনি মোড় মাঠে মিলন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। সম্প্রতি জাপানের টোকিওতে 2020 অলিম্পিক গেমস আমেরিকা, চীন, জাপান, গ্রেট ব্রিটেন এবং ভারত যে ধরনের ফলাফল এসেছে এবং ভারতের থালিতে যেভাবে একের পর এক গোল্ড মেডেল এসেছে, তাতে দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা বেশ উৎসাহিত হয়েছে। খেলাধুলায় শুধুমাত্র ছেলেরাই নয়, মেয়েদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ছেলে মেয়ে সমান কথাটিকে বাস্তবায়িত করার জন্য মিলন স্পোর্টিং ক্লাব এই উদ্যোগ গ্রহণ করেন এবং ছেলে ও মেয়েদের মধ্যে ফুটবল ম্যাচের প্রতিযোগিতা আয়োজন করেন। এই প্রতিযোগিতায় মেয়েরা হাড্ডাহাড্ডি লড়াই করে অবশেষে তারা এক গোলে পরাজিত হয়। খেলার মাঠে উপস্থিত ছিলেন কোচ মিন্টু চৌধুরী ও অন্যান্যরা।